ডিয়ার ভিউয়ার্স, চলো আজকের ক্লাসে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন 15টির মতো সেন্টেন্স ইংরেজিতে প্র্যাকটিস করে নিই। প্রথম সেন্টেন্স, আমরা অনেক সময়ই অনেককে বলে থাকি যখন সে কাজ ঠিকঠাক না করে যে কাজ করো, টোটো করে ঘুরে বেড়াবে না, মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে কাজ ছাড়া ঘুরে বেড়াবে না বা টোটো করে ঘুরে বেড়াবে না। তো যেহেতু না বলছে, আমরা ডু নট ব্যবহার করব। ডোন্ট গো অ্যাবাউট এইমলেসলি, উদ্দেশ্যহীনভাবে, এইম মানে হচ্ছে উদ্দেশ্য, এইমলেসলি উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। লাইক আ ভ্যাগবন্ড, বলছে একজন ভবঘুরের মতো। ভ্যাগবন্ড শব্দের অর্থ হচ্ছে ভবঘুরে, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে যে এদিক সেদিক ঘুরে বেড়ায়। তাহলে এখানে আমরা লাইকে ভ্যাগবন্ড শব্দটাকে, ফ্রেজটাকে উল্লেখ করতে পারি নাও করতে পারি। আমরা আসল কথা বলবো, ডোন্ট গো অ্যাবাউট এইমলেসলি, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করো না। বাংলায় টোটো শব্দটিকে আমরা ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্স, প্রথমত আমি আপনাদের বলতে চাই, এই সেন্টেন্সটুকুন বলে তারপর আসল কথা আমরা বলবো। তাহলে আমরা বলতে পারি এই বাক্যটি হচ্ছে একটি সূচনাকারী বাক্য বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, যেটা দিয়ে কথাটা শুরু করছি একটা কিছু বলার পূর্বে। ইংরেজিতে আমরা বলতে পারি, ফার্স্টলি আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট, অর্থাৎ আমি এই বিষয়টা বলতে চাই। উড লাইক টু টেল, এটা একটা সুন্দর ফ্রেজ। আমরা জানি সিম্পল রিকোয়েস্ট করার ক্ষেত্রে বা বিনয়ভাবে কথাটা বলতে চাইলে উডের ব্যবহার আমরা করে থাকি ইংরেজির ক্ষেত্রে। পরের সেন্টেন্স, তার যেখানে ইচ্ছা সেখানে যাক। তাহলে হি মেই গো, সে যেতে পারে, হোয়ার ইভার হি লাইকস, যেখানে ইচ্ছা সেখানে, যেখানে ইচ্ছা। তাহলে যেখানে ইচ্ছা সেই ক্ষেত্রে আমরা, অর্থাৎ যেখানে সে ইচ্ছা করবে যাওয়ার জন্য, হোয়ার ইভার, যেখানেই, হি লাইকস টু গো, আমরা টু গো এই অংশটা আর ব্যবহার করছি না, শুধু আমরা লাইক পর্যন্ত ব্যবহার করছি। তাহলে হি মে গো হোয়ার ইভার হি লাইকস, যেখানেই, সেই অর্থে আমরা হোয়ার ইভার শব্দটিকে ব্যবহার করছি। পরের সেন্টেন্সটা, হয়তো হোটেলের ম্যানেজার তার কাস্টমারকে জিজ্ঞেস করছে, আপনি কয়টি কামরা বা রুম রিজার্ভ করতে চান? হাউ মেনি রুমস, অর রুম আমরা ব্যবহার করতে পারি। হাউ মেনি রুমস উড ইউ লাইক টু রিজার্ভ, এই যে এখানে লক্ষ্য করো, উড ইউ লাইকের ব্যবহার করেছি আমরা। হাউ মেনি রুমস উড ইউ লাইক টু রিজার্ভ, কতগুলি রুম আপনি রিজার্ভ করতে চান বা সংরক্ষণ করতে চান? পরের বাক্য দেখো, আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না। তাহলে আমি জানি না একটি অংশ, তোমাদের ভালো লাগবে কি না বা তোমরা বিষয়টিকে পছন্দ করবে কি না, এমন কি না যখন বাক্যে থাকবে তখন আমরা ওয়েদার অথবা ইফ ইউজ করতে পারি। তাহলে আমি জানি না, আই ডোন্ট নো, ওয়েদার ইউ উড রিয়েলি লাইক ইট অর নট, তুমি এটা সত্যিই পছন্দ করবে কি না বা তোমাদের এটা পছন্দ হবে কি না। ইউ উড রিয়েলি, এখানেও লক্ষ্য করো উডের ব্যবহার রয়েছে, আর কি না বোঝাতে আমরা ওয়েদার ব্যবহার করব। এক কাপ চা খেতে মন চাইছে, যখন কোনো কিছু করতে ইচ্ছে করে, মন চায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি। তাহলে এক কাপ চা খেতে মন চাইছে মানে আমার এক কাপ চা খেতে মন চাইছে, সাবজেক্ট আমার, আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ টি, আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ টি, এখানে হ্যাভ ভার্ব চা নেওয়া বা খাওয়া অর্থে ব্যবহার হয়েছে। যেহেতু ফিল লাইক যে ফ্রেজ রয়েছে, ফিল লাইক, তারপরে যে ভার্ব ইউজ হয় সেটা আইএনজি হয়, এখানে যেমন হ্যাভ তার সঙ্গে আইএনজি হয়েছে। পরের সেন্টেন্সে আমরা দেখিনি, সে একটা লম্বা ছুটি আকাঙ্ক্ষা করছে বা আশা করছে। তাহলে আকাঙ্ক্ষা, আশা, তীব্র ইচ্ছা, তার জন্য আমরা ব্যবহার করতে পারি লং ফর। তাহলে সে আশা করছে, হি ইজ লংগিং ফর, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, আশা করছে কন্টিনিউয়াস, সো অ্যাম ইজ আর ভার্ব আইএনজি। তাহলে শি ইজ লংগিং ফর আ লং ভেকেশন, লম্বা ছুটি, একটি লম্বা ছুটি, লং ভেকেশন।
তাহলে আকাঙ্ক্ষা, তীব্র ইচ্ছা এসবের জন্য আমরা লং ফ ইউজ করতে পারি। যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য ভার্ব আইএনজি অর্থাৎ লংগিং ফ হয়েছে। পরের সেন্টেন্স, এই চাকরিটাই তার একান্ত ইচ্ছা ছিল। তাহলে এখানে লক্ষ্য করো, একান্ত ইচ্ছা, আগেরটিতে আমরা আকাঙ্ক্ষা দেখেছি, সেক্ষেত্রে আরেকটি শব্দ ইউজ করতে পারি, কভেট। ইট ওয়াজ দ্য জব, সেটাই ছিল ওই চাকরি, হি কভেটেড ফর সো লং, অনেক দিন থেকে যেটা আশা করছিল। তাহলে কভেট ফ, সেই ফ্রেজ বা পয়েন্টটিকে আমরা তীব্র ইচ্ছার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে এটাই ছিল সেই চাকরি, ইট ওয়াজ দ্য জব হি কভেটেড ফর, যেটার জন্য সে খুব আশা করছিল। আমার এখনও ঠিক নেই, কেউ হয়তো আমায় বলেছে কি রে সেখানে যাবি, আমি বলছি যে ভাবছি আমি যাব কি না, আমার এখনও ঠিক নেই। আই এম নট শিওর ইয়েট, এখনও অর্থে আমরা ইয়েট শব্দটিকে ব্যবহার করতে পারি। আর আমার ঠিক নেই বা আমি নিশ্চিত নই, তার জন্য আমরা ব্যবহার করতে পারি আই এম নট শিওর, আই এম নট শিওর ইয়েট, মানে আমার এখনও ঠিক নেই। আমার জানবার কোনো উপায় ছিল না সে এটা পেয়েছিল কি না, হয়তো তাকে আমি কিছু একটা পাঠিয়েছিলাম, একজন জিজ্ঞেস করছে সে কি এটা পেয়েছে, আমি বলছি আমার জানবার কোনো উপায় ছিল না। তাহলে আমরা জানি যখন সেন্টেন্সে কি না থাকে, পেয়েছে কি না, যাবে কি না, দেখবে কি না, তখন আমরা ওয়েদার বা ইফ ব্যবহার করে থাকি। আর আমার জানবার কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না, এই যে অংশ যখন এরকম থাকবে তখন আমরা দের ওয়াজ নো ওয়ে এই ফ্রেজটিকে ইউজ করতে পারি, দের ওয়াজ নো ওয়ে। তাহলে দের ওয়াজ নো ওয়ে ফ মি, আমার জানবার কোনো উপায় ছিল না, ফ মি আমার এই অর্থে ইউজ হয়েছে। দের ওয়াজ নো ওয়ে ফ মি টু নো অর্থাৎ জানবার, সেই অর্থে টু নো ইউজ হয়েছে। ওয়েদার শি গট ইট, সে এটা পেয়েছিল কি না, আমরা অর নট সেটাও ব্যবহার করতে পারি বা নাও ব্যবহার করতে পারি। সো হোয়াট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স, দের ওয়াজ নো ওয়ে ফর মি টু নো ওয়েদার শি গট ইট অর নট, আমার জানবার কোনো উপায় ছিল না সে এটা পেয়েছিল কি না। এই সেন্টেন্সটিকে আমরা একটু অন্যরকমভাবে বলতে পারি, আই ডিডন্ট হ্যাভ, ওখানে বলছে দের ওয়াজ নো ওয়ে, আমরা বলতে পারি আই ডিডন্ট হ্যাভ এনি ওয়েজ অফ নোয়িং, আমার জানবার কোনো উপায় ছিল না, পরের অংশ একই, ওয়েদার শি গট ইট অর নট। তাহলে দের ওয়াজ নো ওয়ে, সেই অংশটাকে আমরা আই ডিডন্ট হ্যাভ এনি ওয়েজ দিয়েও ব্যবহার করতে পারি, ডিডন্ট ছিল না, পাস্টের ডিডন্ট হ্যাভ ছিল না অর্থে আমরা ব্যবহার করতে পারি। যেমন আরেকটি সেন্টেন্স কি বলছে, তাদের কোনো উপায় ছিল না তাকে সাহায্য করার, দে ডিডন্ট হ্যাভ, এই গঠনে আমরা দেখি প্র্যাকটিস করছি এটা, দে ডিডন্ট হ্যাভ এনি ওয়েজ টু হেল্প হিম, তাকে সাহায্য করার কোনো উপায় তার কাছে ছিল না। তাহলে ডিড নট হ্যাভ, পাস্টে ছিল না বোঝাতে ডিড নট হ্যাভ আমরা ব্যবহার করতে পারি। আসলে ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল, আসলে ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল, পরে আমরা যা বলার বলবো। তাহলে অ্যাকচুয়ালি, আসলে সে অর্থে অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি, অ্যাকচুয়ালি আই ওয়াজ ইনফর্ম অফ দ্য ম্যাটার, আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, এখানে প্যাসিভ রয়েছে আই ওয়াজ ইনফর্মড, অর্থাৎ এটা থার্ড ফর্ম হিসাবে ইউজ হয়েছে, অ্যাকচুয়ালি আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। মনে রাখার বিষয় হচ্ছে ইনফর্মের পর কোনো বিষয় যেটা সম্পর্কে জানানো হয়েছে তখন ইনফর্মের পর অফ প্রেপোজিশন বসে, আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য কেস, দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য কেস, যেমন এই ঘটনাটার সম্পর্কে পুলিশকে জানানো হয়েছিল এমন। তাহলে আজকের প্র্যাকটিসের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি, কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি।